কোরআনের পাখি হাফিজদেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রথমবারের মতো ব্লগ বাড়ির আয়োজনে সিস্টেম গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ভেজা অ্যাডভার্টাইজিং ও ইভেন্টস ফার্মের ব্যবস্থাপনায় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 সম্প্রতি নগরীর কামালে ইশকে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল মাদ্রাসা হল রুমে সম্পন্ন হয়। أنا لكم ناصح أمين وأن هذا صراطي مستقيم। প্রথম অধিবেশন তথা অডিশন রাউন্ডে বিজ্ঞ বিচারক মণ্ডলীর পরিচালনায় সমাপ্তি হয় বেলা দুইটায়। এতে যৌথভাবে সঞ্চালনা করেন মারুফ হাসান ওয়াহেদ ও জুবায়ের হোসেন। মুহুর্মুহু উৎসবের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন বিকেল তিনটায় শুরু হয়ে সমাপ্তি হয় রাত আটটায়। প্রাণবন্তভাবে গ্র্যান্ড ফিনালে তথা ফাইনাল রাউন্ডে উপস্থাপনা করেন হিফজুল কোরআন 2024-এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর গিয়াসউদ্দিন। ব্লক বাড়ির প্রতিষ্ঠাতা ও সিইও কাজী সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ শাহ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ। আসলে এটা একটা দিনই প্রোগ্রাম, আমরা সবসময় চেষ্টা করি যে দিনই প্রোগ্রামগুলোকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, এই জন্য আমি এখানে উপস্থিত হতে পেরে এই ধরনের এই আয়োজনে নিজেকে গর্বিত এবং ধন্য মনে করছি। নৈতিকতা বোধ সম্পন্ন একটা জাতি গঠনের নিমিত্তে এই ধরনের এই আয়োজন এখন খুবই যুগোপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি। আমি এই আয়োজনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, সফলতা কামনা করছি, ধন্যবাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট ডক্টর মোহাম্মদ মাসুম চৌধুরী। সেরা প্রতিযোগিতা আমি কোরআনের প্রতিযোগিতাকে আমি মনে করি, এবং এখন হিংসা বিদ্বেষের পৃথিবীর মধ্যে অহিংসার প্রতিযোগিতা চাই। আমরা এখন প্রতিযোগিতা চাই, প্রতিহিংসা নয়। কোরআনের প্রতিযোগিতা হলো প্রতিহিংসা নয়, প্রতি সুন্দরের প্রতিযোগিতা। এটি আমি ধন্যবাদ জানাচ্ছি, কোরআনকে আমাদেরকে বুঝতে হবে। সমাপনী অধিবেশনে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিফজুল কোরআন প্রতিযোগিতার টাইটেল স্পন্সর, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম। প্রিয় উপস্থিতি, সিস্টেম গ্রুপ স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন সারাতে স্বপ্ন দেখেন, সাতকানিয়ার গণমানুষের সাথে যিনি মিশে আছেন জনাব ফজলুল আজিম, যিনি যার সুনিবিড় তত্ত্বাবধান এবং তিক্ত দূরদর্শিতার জন্য আমরা আজকের প্রোগ্রামের সফল কিনা জানি না, তবে চেষ্টা করেছি এই পর্যন্ত আসার জন্য। যিনি এই প্রোগ্রামকে, যিনি এই সমাজকে, যিনি আলেম সমাজকে আধুনিকতার সাথে এগিয়ে নেওয়ার জন্য নিরলস পরিশ্রম করছেন এবং স্বপ্ন দেখছেন একটি ইসলামিক আধুনিক বাংলাদেশের, জনাব ফজলুল আজিম, আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্লক বাড়ি কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা 24-এ যারা অংশগ্রহণ করেছ তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে, কোরআন প্রতিযোগিতার মাধ্যমে আমরা চাচ্ছি সারা বাংলাদেশের মুসলিম পরিবারে, মুসলিম ঘরে, মুসলিম বাসায় কোরআন প্রতিযোগিতার মাধ্যমে কোরআনের আলো পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা যারা শুরু থেকে আজকের অনুষ্ঠান সফল করেছেন, শুরু থেকে আজকে পর্যন্ত যারা এত বড় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছেন, যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, শারীরিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, বিচার বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন,
তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার সাহায্য সহযোগিতা সব সময় থাকবে, শুধু আজকে না, শুধু আজকে না, সব সময় আগামী কয়েক বছর যতদিন আমাদের সম্ভব হয়, আল্লাহ আমাদের তৌফিক দান করে ততদিন পর্যন্ত আমরা এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, আমরা সাহায্য সহযোগিতা করে যাব। ব্লক বাড়িকে ধন্যবাদ জানাচ্ছি, আমার একটু তারা আছে, যাই হোক আমি খুব খুশি হয়েছি। আজকে আপনারা সবাই এখানে এসেছেন, সকাল থেকে আমি খবর নিয়েছি, আপনারা সকাল থেকে এখানে অনেক কষ্ট করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে ব্লক বাড়িকেও ধন্যবাদ জানাচ্ছি যে ভবিষ্যতে আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের সাহায্য সহযোগিতা দিয়ে যত ধরনের এবং কিছু পরামর্শ হচ্ছে ভবিষ্যতে আমি আরও পরিপাটি, আরও অর্থনৈতিকভাবে আরও একটু ইনভেস্টের যে প্রয়োজন আছে, আমি আজকে এসে কিছুটা আইডিয়া করেছি যে আমাদের হয়তো আরও পরিপাটি হতে হবে বা আরও ভালো জায়গা নিতে হবে, বা আমি জানি না সকাল থেকে আপনাদের আপ্যায়ন কীভাবে হয়েছে না হয়েছে আমি জানি না, তাই যাই হোক যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ভবিষ্যতে এর থেকে আরও বেটার হবে, আরও ভালো হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হিফজুল কোরআন 2024 প্রোগ্রাম চেয়ারম্যান ও মিত্র বাংলাদেশের চেয়ারম্যান মাহমুদ আইয়ুব, সিস্টেম গ্রুপের নির্বাহী পরিচালক মিসবাহউদ্দিন কাদেরী। ধন্যবাদ মিসবাহউদ্দিন কাদেরী, এক্সিকিউটিভ ডিরেক্টর সিস্টেম গ্রুপ, আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এত চমৎকার এবং এত কালারফুল একটি প্রোগ্রাম আপনারা হোস্ট করেছেন। আজকে আমাদের এই প্রোগ্রামে একদম এ টু জেড যদি আমরা বলি, আমাদের সিস্টেম গ্রুপ যেটা বাংলাদেশ বিনির্মাণে বিশাল একটি ভূমিকা রাখছে, এই একটি প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে আপনারা একটা মেসেজ দিচ্ছেন। আমরা যাই চিন্তা করি, ইসলামিক নিয়ে চিন্তা করি, আমরা চাই আমাদের দেশ এবং আমাদের হাফেজটা এগিয়ে যাক। আমরা আপনাদেরকে আন্তরিক অভিভাবন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে অনুষ্ঠান আপনি কেমন ফিল করলেন, কেমন দেখলেন এবং পরবর্তীতে আপনাদের চিন্তা ভাবনা কীরকম হবে, সাথে যদি ব্লক বাড়িকে মূল্যায়ন করেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম এবং লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহর দরবারে যে আমরা কোরআন এবং কোরআনের পাখিদের কাছাকাছি আসতে পেরেছি। এবং আমি আশা করি যে ব্লক বাড়ির যে বিশাল উদ্যোগ, নিঃসন্দেহে এটা একটা বিশাল এবং মহৎ উদ্যোগ, তো আমরা সিস্টেম ফ্যামিলি, সিস্টেম গ্রুপ সবসময় ব্লক বাড়ি এবং এ ধরনের সামাজিক যে অনুষ্ঠানাদি যেটা আমাদের ইসলাম, আমাদের কোরআন এবং আমাদের সমাজ ব্যবস্থাকে অনেকটা প্রমোট করবে, অনেকটা না পুরোটাই, তারা যেন স্বীকৃতি পায়, তারা যেন উৎসাহিত হয় কোরআনুল মজিদ মুখস্থ করার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে এবং সমাজ বিনির্মাণে। আমি অনেক অনেক আবার ধন্যবাদ জানাচ্ছি ব্লক বাড়ি পরিবারকে এবং আমরা আবার এনশিওর করছি যে সিস্টেম গ্রুপ সবসময় ব্লক বাড়ি এবং এ ধরনের সামাজিক এবং ধর্মীয় বিষয়গুলোর পাশাপাশি সবসময় থাকবে, যেন আমরা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি। ধন্যবাদ। লাইফ ফর লাইফ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আনিস ওয়ারিজি, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা নাজিমউদ্দিন চৌধুরী এনএল, আমি বলকবাড়ি পরিবারের একজন সদস্য। বলকবাড়ির সাথে আমার যে সম্পর্ক সেটা নারীর সম্পর্ক, দীর্ঘ প্রায় 10 বছরেরও কাছাকাছি হবে বলকবাড়ির সাথে আছি আমি। হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 এই সুন্দর আয়োজনে উপস্থিত হতে পেরে আমি গর্বিত, মহান রব্বুল আলমিনের কাছে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি বলকবাড়ির পরিবারের সবাইকে। ফুলকলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার এম এস সবুর, চর্বিত চর্বণ হবে, কোরআন নিয়ে অনেক কথা এসেছে, আমি একটি কথা বলতে চাই, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি যত উৎকর্ষের দিকে যাচ্ছে ততই কিন্তু কোরআনের গবেষণার প্রয়োজনীয়তা শুধুমাত্র মুসলিমরা নয়, এক্ষেত্রে দেখা যাচ্ছে মুসলিমদের চেয়ে অমুসলিমরাই কোরআনকে বেশি গবেষণা করছে এবং গবেষণা করে নিত্য নতুন যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, সমস্যার সমাধান যখন পাচ্ছে না, অন্য ধর্মাবলম্বীরা কোরআনকে আশ্রয় এবং নিয়ে আত্মস্থ করে। আলিম মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম, বেওয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শকুতুল ইসলাম পিপিএম সহ বিশিষ্ট আলিমগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় 50টি প্রতিষ্ঠানের 200 প্রতিযোগী অংশগ্রহণ করে, এতে প্রথম পুরস্কার অর্জন করে পেকুয়া বাইতুল ফোরকান ইন্টারন্যাশনাল হিফজ খানার ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط. দ্বিতীয় পুরস্কার অর্জন করেন চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল মারকাজুস তাকওয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তাজিদ হোসেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল কাবীরুল মুতাআল তৃতীয় পুরস্কার অর্জন করেন ফেনী নূরে মদিনা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আনাস জামিল। পুরস্কার হিসেবে সর্বমোট 1,00,000 টাকা এবং সকল প্রতিযোগীদের জন্য সনদ ব্যবস্থা করেন। বক্তারা বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠান প্রজন্মকে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং আগামীতেও অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।